এটা কি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে নাকি তৃতীয় বিয়ে, জানাবো আজকের ভিডিওতে। চিত্রনায়িকা পূর্ণিমা ফের বিয়ে করেছেন, বলা হচ্ছে এটি তার দ্বিতীয় বিয়ে, কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে এটি তার তৃতীয় বিয়ে। পূর্ণিমা 2005 সালের 6 সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। খবরটি তখন গোপন রেখেছিলেন তিনি, কিন্তু সেই বিয়ে বেশি দিন টিকেনি। 2007 সালের 15ই মে বিচ্ছেদ ঘটে তাদের। সে সময় খবরটির সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে পূর্ণিমা বলেছিলেন, হ্যাঁ বিয়ে করেছিলাম, তালাকও হয়ে গেছে, আমার জীবনের চরম ভুল সিদ্ধান্তের মাশুল দিলাম। পরে ওই বছরের 4 নভেম্বর চট্টগ্রামের ছেলে আহমেদ ফাহাদ জামালের সঙ্গে দ্বিতীয়বারের মতো গাঁটছড়া বাঁধেন পূর্ণিমা। পারিবারিকভাবে অনুষ্ঠিত হয়েছিল সেই বিয়ে। 2014 সালে ফাহাদ পূর্ণিমার ঘরে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে। এক সময় পূর্ণিমার এই সংসারও ভেঙে যায়, কিন্তু বিচ্ছেদের খবর গোপন রাখেন এই নায়িকা। সবশেষে বৃহস্পতিবার সামনে আসে পূর্ণিমার তৃতীয় বিয়ের খবর। তার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন, একটি বহুজাতিক কোম্পানির বিপণী বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন অস্ট্রেলিয়ার সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এই অভিনেত্রী নিজেই জানান, চলতি বছরের 27 মে রবিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। পারিবারিকভাবে 2007 সালের 4 নভেম্বর ফাহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পূর্ণিমা। 2014 সালের 13ই এপ্রিল তাদের সংসারে আসে কন্যা সন্তান আরশিয়া ওমাইজা। কবে নাগাদ তাদের বিচ্ছেদ হয়েছে এই বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। খুব গোপনে তারা সম্পর্কের ইতি টেনেছেন। গত 27 মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। প্রায় 2 মাস গোপন থাকার পর বিষয়টি প্রকাশ করলেন এই নায়িকা। পূর্ণিমার ঢাকা মেইলকে বলেছেন, জন্ম মৃত্যু বিয়ে সৃষ্টিকর্তার ইশারায় হয়, আমারও তাই হয়েছে। রবিনের সঙ্গে আমার কাজের সূত্রেই পরিচয়, 3 বছর ধরে তার সঙ্গে আমার বন্ধুত্ব, তারপর একটা সময় আমরা একে অন্যকে ভালোবেসে ফেলি, অবশেষে বিয়ে করে ফেললাম। জানা গেছে রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন পূর্ণিমা এবং রবিন দম্পতি। তবে চলতি বছর শেষে তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।